যখন নির্বাচন আসে তখনই কিন্তু আমাদের মেম্বার চেয়ারম্যান এবং কি মাননীয় জাতীয় সংসদ এমপি মহোদয় সববারে প্রতিবারে বলে যে আমি ভোটে পাশ করলে এই রাস্তাটি পাকাকরণ করে দিব। আজ থেকে স্বাধীনতার 42 বছর হচ্ছে কিন্তু এই রাস্তাটা আমাদের পাকাকরণ হচ্ছে না। প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচন আসলেই তোদের রাস্তার মাঝে এক হাঁটু পর্যন্ত কাদা, তবে আমাদের একটাই দামল মালিপাড়ার বাসীর একটাই দাবি, রাস্তা আমরা পাকাকরণ চাই। ছোট বাচ্চা স্কুল যেতে পারে না, স্কুল যাইতে কাপড় চোপড় সব ছানে যায় পরে যায়, তাহলে আমরা তাড়াতাড়ি এই রাস্তা রোড যাই পারে না। মালিপাড়া দামল হামার কাদা, এক হাঁটু রাস্তায় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি চাই আমাদের রাস্তা যেন এই রোড রোড হয়। আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না, আমরা এই যে ভোটের সময় আসছে, ভোট আসতে সে ভোট বলতেছে মেম্বার চেয়ারম্যান আমি পাকা করে দিব, এমনকি ওই যে এমপি তারাও বলে পাকা করে দিব, এখনো পাকা হচ্ছে না। আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারে নাই, রোডের দামল, আমাদের রাস্তাঘাট অনেক খারাপ, কাদাই লোকজন যাতায়াত করতে পারতেছে না। যদি কোনো বরাদ্দ আমাদের উপর থেকে পাই তাহলে রাস্তাঘাটগুলো মেরামত করার জন্য আমি বিষয়টি উদ্ধত্ত কর্মকর্তা জানাইছি, যদি বরাদ্দ পাই আমরা একটা তাহলে রাস্তাঘাটটা ঠিক করি।